আসসালামু আলাইকুম, শামিম আহমেদ বলছিলাম। তো আপনাদের সাথে একটা ছোট ট্রিক শেয়ার করবো আজকে, সেটা হচ্ছে হয়তো অনেকে জানেন বা যারা জানে না তাদের জন্য হেল্প হবে। আমাদের অনলাইনে কাজ করতে গেলে অনেক ধরনের ব্রাউজার তৈরি হয়, মানে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা ক্রোম, ফায়ারফক্স প্লাস টর্চ, তারপর অনেক ধরনের ব্রাউজার আমরা ইউজ করে থাকি। ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে হয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে দরকার হয়। তো অনেকে ব্রাউজার লিস্ট খুঁজেন, অনেকে বলে থাকেন যে ভাই 10টা ব্রাউজার লিস্ট বলেন। তো এতগুলো ব্রাউজার ইনস্টল করলে আপনার র্যাম প্রচুর কনজিউম হয়, প্লাস হচ্ছে আপনার পিসি স্লো হয়ে যায়। তো এই সলিউশনের জন্য আপনি এটা কাজ করতে পারেন যে আপনি অনলি ক্রম, গুগল ক্রম ব্রাউজারটা ইউজ করে আপনি মাল্টিপল ব্রাউজার ইউজ মানে বানাতে পারবেন, এবং সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা ব্রাউজার হিসেবে কাজ করবে, এবং প্রত্যেকটা দিয়েই আপনি ইন্ডিভিজুয়াল ব্রাউজারের মতো আপনি পারফরমেন্স কাজ করতে পারবেন। আমি এখানে অনেকগুলো ব্রাউজার ইউজ করেছি, সবগুলোই ক্রম, এবং প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল ব্রাউজার হয়ে গেছে। যারা যারা জানেন তারা তো জানেনি, আর যারা না জানেন তাদের শেয়ার করতে বিষয়টা কিভাবে করতে হয়। সো আপনি আপনার যে ব্রাউজারটা আছে পাস ব্রাউজারটা, সেই ব্রাউজারে আসবেন। আসার পর এই সেটিংস এ ক্লিক করবেন, সেটিংস থেকে আসবেন হচ্ছে গিয়ে আপনি নিচে আসলে যেটা পাবেন যে এই যেগুলো পাবেন সেটিংস থেকে, তো এখান থেকে পিপল যা অপশনটা আছে এখানে আমার অনেকগুলো দেওয়া আছে। সো আপনি এখান থেকে যেহেতু অ্যাড করা আছে তো এগুলো দেখা যাচ্ছে, তা আপনার দেখাবেন এগুলো। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে আসবেন অ্যাড পার্সন, অ্যাড পার্সন ক্লিক করে এখানে ব্রাউজার নাম দিবেন। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করি ওই ইমেলটাই, যে ইমেলটা দিয়ে আপনি কাজ করবেন, আই মিন একটা ইমেল দিয়ে তো আমরা বিভিন্ন প্রোফাইলে কাজ করি। সো সেই ইমেলটা দিয়ে আপনি যদি ব্রাউজার খুলে নেন তাহলে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন কোন ইমেল এবং কোন ব্রাউজারটা আপনি কোন কাজের উদ্দেশ্যে ইউজ করতেছেন। প্লাস এখানে সিম্বল ইউজ করতে পারবেন আপনি বিভিন্ন ধরনের, লাইক আমি এখানে ফুটবল সিম্বলটা ইউজ করলাম অ্যান্ড ক্রিয়েট ক্লিক করব। এখানে যে দিতে হবে নট দ্যাট, আপনি যদি নাম্বার দিতে পারেন যে ব্রাউজার 1, ব্রাউজার 2, আর আপনার কোন স্পেসিফিক কাজের জন্য, সাপোজ ফেসবুকের জন্য একটা ইউজ করতেছেন, তারপর হচ্ছে আপনি অন্য কোনো কাজের জন্য একটা ইউজ করতেছেন, অনলি ফোরামে কাজ করার জন্য, স্টাডি করার জন্য একটা ইউজ করতেছেন, এইভাবে করে ভাগ করে নিতে পারেন আপনার ব্রাউজার গুলো। সো হোপফুলি আপনার উপকারে আসবে, অনেক বেশি আপনার র্যাম মানে প্রেশার করবে না, এটা আপনাকে হেল্প করবে অনেক, এবং অনেক হালকা ব্রাউজার কিন্তু গুগল ক্রোমটা। তো আমি জাস্ট এখানে অ্যাড ক্লিক করলেই আরেকটা স্বতন্ত্র ব্রাউজার ক্রিয়েট হয়ে যাবে, যা সময় নিচ্ছে, এই সাদা হয়ে গেল, ও সিস্টেম থেকে আরেকটা ব্রাউজার ক্রিয়েট করে দিয়েছে আমাকে, এই যে ফুটবল চিহ্ন চলে আসছে, আমি কেটে দেই এটাকে, দেখবেন এই যে চলে আসছে জয়েস আইডিয়া নামে একটা চলে আসছে, আমি এখানে এনে রাখলাম, এবং এটাকে একটু রিনেম করে শেষে ক্রম যে রাখাটা আসছে সেটা ক্রিয়ে দিচ্ছি। জাস্ট আমি ব্রাউজার নামটা রাখলাম, তো আমি সহজে বুঝতে পারতেছি যে এই জয়েস এইটা হচ্ছে আমার একটা ব্রাউজার, একটা নির্দিষ্ট কাজের জন্য করেছি আমি, এটা দিয়ে আমি কাজ করতে পারবো। এইভাবে আপনি একটা গুগল ক্রম দিয়ে আপনি এরকম মানে 10 থেকে 15টা ব্রাউজার বানিয়ে নেবেন, বানাই নিয়ে আপনি ভিন্ন ভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন। আর যারা সিপিএ বা অ্যাফিলিয়েট করেন তাদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সোশ্যাল প্রোফাইল মেনটেন করতে হয়, তো সেই সোশ্যাল প্রোফাইল গুলো বারবার একটা ব্রাউজারে লগ ইন না করে আপনি 10টা ব্রাউজারে 10টা প্রোফাইল লগ ইন করে রাখবেন এবং 10টাতে একাধারে কাজ করতে পারবেন, এই ফ্যাসিলিটিটা কিন্তু আছে। তো যারা জানেন তারা তো জানেনি, যারা না জানে তার জন্য শেয়ার করলাম, অনেক বেশি হেল্পফুল হবে আপনার, ঘন ঘন অ্যাক্সেস করতে হবে না, ঘন ঘন অ্যাক্সেস করার ফলে লগইন লগ আউট করতে হবে না, অনেক টাইম সেভ হবে, প্লাস আপনি অ্যাকাউন্ট লক হওয়া থেকে সেভ হতে পারবেন। সো এই ছিল আমাদের ব্রাউজার কিট দেখানো একটা ছোট্ট ট্রিক্স। সো হোপফুলি নেক্সট অন্য কোনো বিষয়ে শেয়ার করবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।